হ্যালো ফ্রেন্ডস আজকের আলোচনার বিষয় দ্য রেপ অফ দ্য লক একটা মক এপিক পোম লিখেছেন আলেকজান্ডার পোপ তো এই পোম শুরু করার আগে পোপ সম্পর্কে একটু জেনে নিন পোপ ওয়াজ বর্ন অন টোয়েন্টি ফার্স্ট মে সিক্সটিন এইট্টি এইট ল্যাম্বার্টি স্ট্রিট লন্ডন ইংল্যান্ড হি ডায়েড অন থার্টি মে সেভেনটিন ফোর্টি ফোর অ্যাট দ্য এজ অফ ফিফটি সিক্স উইকেন হ্যাম মিডলসেক্স ইংল্যান্ড হি হেড সিভিয়ার হর্ন্স পিঠে কুজ ছিল তার

তার মানে চার ফুট ছয় ইঞ্চি সে খাটো ছিল বেটে ছিল পোপ ওয়াজ অলরেডি রিমুভড ফ্রম সোসাইটি বিকজ হি ওয়াজ ক্যাথোলিক অলদো হি নেভার ম্যারিড হি হ্যাড মেনি ফিমেল ফ্রেন্ডস টু হুম হি রোট উইটি লেটার্স ইনক্লুডিং লেডি মেরি ওল্টলে মন্টেগু দিস নেম ইজ ইম্পর্টেন্ট ফর হার ফর দিস লেডি পোপ রোট অ্যান্ড এলিজি ফর অ্যান আনফর্চুনেট লেডি

এরা মিলে তার সঙ্গে পোপ যুক্ত হচ্ছেন তো এরা মিলে ক্লাব স্থাপন করেন ডিউরিং পোপসেস ফ্রেন্ডশিপ উইথ জোসেফ অ্যাডিশন হি কন্ট্রিবিউটেড টু প্লে কেটো কেটো ইজ এ ট্র্যাজেডি রিটেন বাই অ্যাডিশন অ্যাডিশন যে নাটকটা লিখেছেন কেটো বলে সেটাতে পোপ কন্ট্রিবিউশন করেছিলেন দ্য এইম অব দ্য ক্লাব যেটা বললাম স্ক্রিবলার ক্লাবস তার উদ্দেশ্যটা কি ছিল ওয়াজ টু স্যাটারাইজ ইগনোরেন্স অ্যান্ড the ইন দ্য ফর্ম অফ ফিকশনাল স্কলার মার্টিনাস Scribblers বলে একটা ফিকশনাল ক্যারেক্টার তৈরি করেছে সেই ক্যারেক্টারের মাধ্যমে সোসাইটির বিভিন্ন দিককে তারা বিদ্রুপ করবে ব্যঙ্গ করবে এটা ছিল তাদের উদ্দেশ্য তাদের ক্লাবের উদ্দেশ্য হি অলসো মেড ফ্রেন্ডস উইথ হুইগ রাইটার্স জোসেফ অ্যাডিশন অ্যান্ড রিসার্ড স্টিল ওদিকে টরি পার্টির সঙ্গে তার বন্ধুত্ব আবার এদিকে হুইক পার্টির এই দুজনের সঙ্গে বন্ধুত্ব রাখছেন জোসেফ অ্যাডিশন অ্যান্ড রিসার্ড স্টিল হি ওয়াজ এ পোয়েট অফ নিউ ক্লাসিক্যাল এজ বেটার টু সে অগাস্টান এজ এই সময়কার রাইটার তিনি আফটার শেক্সপিয়র পোপ ইজ দ্য সেকেন্ড মোস্ট কোটেড রাইটার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশনস তো অক্সফোর্ড ডিকশনারি যেটা রয়েছে কোটেশনের তার মধ্যে শেক্সপিয়রের কোটেশন সবচেয়ে বেশি রয়েছে আর দ্বিতীয় নম্বরে আলেকজান্ডার পোপের কোটেশন রয়েছে পরিমাণের দিক থেকে পোপ ওয়াজ কল্ড দ্য লিটারি ডিক্টেটর অফ হিস এজ বাই কমটন রিকেট কমটন রিকেট পোপ সম্পর্কে বলেছেন এটা জোনাথন সুইফট একটা বই লিখেছেন তার নাম ভার্সেস অন দ্য ডেথ অফ ডক্টর সুইফট এই কবিতার বইটার মধ্যে লিখেছেন in humankind fantastic race thy various follies who can trace self-love ambition envy pride their empire in our hearts divide give others recess power and station it is all on me a usurpation i have no title to aspire yet when you sink i seem to the higher in pop i cannot read a line but with a sigh i wish it mine when he can in one couplet fix more sense than i can do in six it gives me such a zealous fit i cry pox take him and his wit তাহলে সুইফট বলছেন যে পপ দুই লাইনের মধ্যে যে আইডিয়াটাকে প্লেস করতে পারেন যে আইডিয়াটা দিতে পারেন আমি ছ লাইনের মধ্যেও সেটা প্রকাশ করতে পারি না এই জন্য বলছেন যে আমি আশা করি পক্স হয়ে পোপে পোপ মারা যাক তাতে আমার জায়গাটা তৈরি হবে পোপ বিভিন্ন লাইন লিখেছেন ভালো ভালো লাইন তো এই একটা কোটেশন দেখুন পোপের লেখা উই থিঙ্ক আওয়ার ফাদার্স ফুলস সো ওয়াইজ উই গ্রো আর ওয়াইজ আর সানস নো ডাউট উইল থিঙ্ক আস সো আমরা আমাদের পূর্বপুরুষদেরকে বোকা বলি তো আমাদের সন্তানরাও তৈরি হচ্ছে তারা আমাদেরকেও তাই বলবে আমাদের দেখানো পথেই হাঁটবে পোপ তার লেখালেখির মাধ্যমে অনেককে অ্যাটাক করতো আক্রমণ করত তো পোপের ভয়ে সবাই পালিয়ে যেত এরকম একটা ব্যাপার আর কি ডক্টর আরবার পোপকে বলেছিলেন যে আপনি ডিরেক্ট নাম করে এইভাবে স্যাটায়ার করবেন না তাহলে আপনার বিপদ হতে পারে তখন পোপ বলেন ইয়েস আই এম প্রাউড আই মাস্ট বি প্রাউড টু সি মেন নট অ্যাড অফ গড্রেইড অফ ইন আনসার টু দা সাজেশন অনসন পোপ পোপ সম্পর্কে বলছেন ইফ পোপ বি নট পোয়েট হায়ার ইজ পোয়েট্রি টু বি ফাউন্ড এবার পোপের ওয়ার্কস মধ্যে দেখুন ওড অন সলিটিউড এটা তিনি লেখেন সেভেন্টিন হানড্রেড সতেরোশো সালে যখন তার বয়স মাত্র বারো বছর পোপের প্রথম কবিতার বই ভলিউম অব পোয়েমস প্রকাশিত হয় সতেরোশো সালে এবং তার নাম ছিল প্যাস্টোরালস এবার আমরা ঢুকছি দ্য রেপ অব দ্য লকে এটা প্রকাশিত হয় সতেরোশো সালে তখন এটার মধ্যে দুটো ক্যান্টো ছিল পরবর্তীতে সতেরোশো সালে মানে দু বছর পরে এটাকে পাঁচটা ক্যান্টোতে প্রকাশ করা হয় এনলার্স করে বড় করে প্রকাশ করা হয় এখানে একটা ঘটনা ঘটে এই দুটো ক্যান্টো লিখেছিলেন তিনি এরাবেলা ফার্মের অনুমতি ছাড়া পারমিশন ছাড়া আর পরের আর তিনটে ক্যান্টো অ্যারাবেলা ফার্মের পারমিশন নিয়ে তিনি লেখেন কারণ অ্যারাবেলা ফার্মর বলেছিলেন যে আমাকে নিয়ে আপনি লিখছেন প্রকাশ্যে মানুষের মধ্যে আমার সম্পর্কে অপপ্রচার হচ্ছে আমার বদনাম হচ্ছে তখন পোপ বলেন যে আসলে আমি আপনাকে পার্টিকুলার বলতে চাইনি এই সোসাইটির যারা রয়েছে যারা ফ্যাশনেবল যে সোসাইটি সেই সোসাইটিকে আমি আক্রমণ করতে চেয়েছি ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অব দ্যাট আমাকে আপনি পারমিশন দিন আমি আরও লিখবো তখন অ্যালামেরা ফার্মার ওনাকে পারমিশন দেন এই জন্য পোপ পরে পাঁচটা ক্যান্টোতে এই রেপ অফ দ্য লক কমপ্লিট করে প্রকাশ করেন তার বন্ধু জন কেরিল এই জন কেরিলকে রেপ অব দ্য লক উৎসর্গ করা হয়েছে ডেডিকেট করা হয়েছে কারণ জন কেরিলের পরামর্শেই পোপ দ্য রেপ অব দ্য লক লেখেন পোপের মোস্ট ফেমাস পোয়েম ইস দ্য রেপ অব দ্য লক ফার্স্ট পাবলিশড অ্যানোনিমাসলি প্রথমে যখন প্রকাশ হয় তখন পোপের নাম সেখানে ছিল না ইট ওয়াজ পাবলিশড ইন লিনটটস মিসেলিনিয়াস পোয়েমস অ্যান্ড ট্রান্সলেশনস মে সেভেন্টিন প্রকাশ করা হয় তখন তার মধ্যে লাইন ছিল তিনশো চৌত্রিশটা পরে যখন সতেরোশো সালে প্রকাশ করা হয় সেকেন্ড এডিশন তখন তার মধ্যে লাইন হয় সাতশো চুরানব্বইটা আর ছটা এনগ্রেভিংস সিক্স এনগ্রেভিংস যুক্ত করা হয় ফাইনাল ফর্ম যেটা আমরা এখন পড়ি আমাদের হাতে এসছে সেই ফর্মটা থার্ড এডিশন প্রকাশিত হয় সতেরোশো সালে তখন এতে ক্ল্যারিসা নামক একটা ক্যারেক্টারকে যোগ করা হয় এবং ক্ল্যারিসার যে স্পিস স্পিস অন গুড হিউমার সেটাও যুক্ত করা হয় এই ফাইনাল এডিশনে ইন

একটু প্রেমের সম্পর্ক হয় কিন্তু রাবেলা ফার্মার ধোকা দিচ্ছে লর্ড পেটারের মতো অনেকেই ঘোরাচ্ছে এরকম তো রেগে গিয়ে লর্ড পিটার এই কাজটা করেছে আমাদের দেশে হয় না চোর ধরা পড়লে তখন তার মাথা টাক করে দেওয়া হয় একটা পানিশমেন্ট একটা লজ্জাকর সিচুয়েশন তৈরি করা তো সেই রকম পাবলিকলি হিউমিলিয়েট করার জন্য লর্ড পেটার রাবেলা ফার্মারের মাথা থেকে চুল কেটে নিয়েছে ফলে দুটো ফ্যামিলির মধ্যে ঝগড়া তৈরি হচ্ছে এই বিষয়ের উপরে জন কেরিল পোপকে বলে যে আপনি লিখুন এই বিষয়টা নিয়ে লিখুন টোটাল কেন্দ্র পাঁচটা আমি বললাম ইট ইজ এ হিরোই কমিক্যাল সিরিও কমিক এপিক দ্যাট মিনস মক এপিক টোটাল কথা হচ্ছে মক এপিক বোথ দ্য ক্যারেক্টার্স অ্যারাবেলা ফার্মার অ্যান্ড লর্ড পিটার ওয়ার ফ্রম ক্যাথলিক ফ্যামিলিস এট এ টাইম ইন ইংল্যান্ড হোয়েন আন্ডার সাস লস অ্যাজ দ্য টেস্ট অ্যাক্ট অল ডিনোমিনেশনস এক্সেপ্ট অ্যাংলিক্যানিজম সাফার্ড লিগাল রেস্ট্রিকশনস অ্যান্ড পেনাল্টিস সেই সময় অ্যাংলিক্যানিজম পপুলার হচ্ছে ইংল্যান্ডে তো অ্যাংলিক্যানিজম যারা ফলো করে খ্রিস্টিয়ানিটির মধ্যে একটা ভাগ অ্যাংলিক্যান তো অ্যাংলিক্যানিজম যারা ফলো করে তাদের বাদ দিয়ে অন্যদের ক্ষেত্রে রেস্ট্রিকশন ছিল অনেক সেই রেস্ট্রিকশনটা একটা অ্যাক্টের মাধ্যমে কার্যকর হতো সেই অ্যাক্টটার নাম টেস্ট অ্যাক্ট সেই টেস্ট অ্যাক্ট কিন্তু যারা অ্যাংলিক্যান ক্রিশ্চিয়ান তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতো না বাকি সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হতো তাহলে এই অ্যাক্ট এরাবেলা ফার্মার আর লট পিটারের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে কারণ তারা ক্যাথলিক ফ্যামিলি থেকে আসছে দ্য স্যাটারিক্যাল ন্যারেটিভ স্টাইল ইজ টেম্পার্ড হওয়াবার বাই এ জেনুইন ইন্টারেস্ট বিউমন্ট বিমান বলতে বোঝায় ফ্যাশনেবল ওয়ার্ল্ড সেই সময়কার ফ্যাশনেবল সোসাইটি অফ এইট্টিন সেঞ্চুরি ইংলিশ সোসাইটি পোপ রোড দ্য পোয়েম এট দ্য রিকোয়েস্ট অফ ফ্রেন্ডস ইন অ্যান্ অ্যাটেম্প টু কমিক্যালি মার্জ দ্য টু ওয়ার্ল্ডস দ্য হিরোইক উইথ দ্য সোশ্যাল তাহলে এখানে আমরা দুটো ওয়ার্ল্ড এর মার্জিনের ব্যাপার পাবো দুটো ওয়ার্ল্ডের কথা পাবো এই এপিকের মধ্যে একটা হচ্ছে হিরোইক ওয়ার্ল্ড আরেকটা একটা ওয়ার্ল্ড সোশ্যাল ওয়ার্ল্ড বন্ধুরা পপকে রিকোয়েস্ট করলো যে আপনি এটা হাস্যরসের মাধ্যমে ব্যাপারটাকে তুলে ধরুন তাহলে দুটো ফ্যামিলির লোকেরা ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নেবে না এবং দুটো ফ্যামিলির মধ্যে মিল মিশ ঘটে যাবে দ্য পোয়েম বিলংস টু অগাস্টান এজ হোয়াট ওয়াজ দ্য পারপাস অব দিস পোয়েম আনসার

বাসভবন থেকে শুরু হচ্ছে ঘটনাটা ক্যান্টো ওয়ানে তখন আমরা দেখতে পাই যে বেলিন্ডা তৈরি হচ্ছে একটা জাকজমকপূর্ণ গেলা সোশ্যাল গ্যাদারিং এ যাওয়ার জন্য এটা ছিল দুপুর বেলা দ্য সিন দেন শিফটস ক্যান্টো টু তে সিনটা শিফট করে যাচ্ছে অন্য জায়গায় তখন সিনটা দেখাচ্ছে একটা নৌকার সিন যেখানে বেলিন্ডা টেমস নদীতে নৌকায় ঘুরে বেড়াচ্ছে টু অনলুকার্স শি ইজ অ্যাজ ম্যাগনিফিসিয়েন্ট অ্যাজ কুইন ক্লিওপেট্রা ওয়াস হোয়েন শি ট্রাভেলড ইন হার বার্ডস যখন এইভাবে নৌকা বিহারে হচ্ছে। তখন বেলিন্ডাকে দেখে মনে হচ্ছে সে সেই ক্লিওপেট্রার মতো আমরা জানি ইজিপশিয়ান কুইন ওয়াজ ক্লিওপেট্রা দ্য লাস্ট ফেরাও কুইন সেই ক্লিওপেট্রাও নৌকায় করে এরকম নৌকা বিহারে বেরোতো পোপ এখানে বেলিন্ডার যে নৌকা বিহার সেইটাকে ক্লিওপেট্রার নৌকা বিহারের সঙ্গে তুলনা করছেন দ্য রেস্ট অব দ্য স্টোরি বাকি গল্পটা ক্যান্টো থ্রি থেকে ক্যান্টো পাঁচ পর্যন্ত পুরোটাই ঘটেছে হ্যামটন কোর্টে হ্যামটন কোর্ট ওয়াজ এ ফর্মার রেসিডেন্স অফ কিং হেনরি এইট অন দ্য আউটস্কার্টস অফ লন্ডন তো হ্যামটন কোর্টে বাকিটা ঘটবে শুধুমাত্র একটুখানি সিন যেটা ক্যান্টো ফোরে রয়েছে সেই সিনটা শুধু ঘটবে কেভ অফ কুইন অফ স্প্লেন স্প্লেন বলে একজন আছেন আন্ডার ওয়ার্ল্ডের গডেস তো তার গুহাতে কিছু ঘটনা ঘটবে একটুখানি ক্যান্টো ফোরে আর বাকিটা

দ্য এপিক টিপিক্যালি কাইন্ড অফ এলিভেটেড হিরোয় ইনসিডেন্ট ইনকর্পোরেটস সিলেক্টেড এলিমেন্টস ফ্রম দ্য মেশিনারি অফ ক্লাসিক্যাল এপিক এ পোয়েম দ্যাট প্লেস উইথ দ্য কনভেনশনস অব দ্য এপিক টু কমেন্ট অন এ টপিক স্যাটাইলি মক এপিক হচ্ছে এপিকের সমস্ত কোয়ালিটি মেনটেন করবে শুধুমাত্র এখানে মকিং করার জন্য স্যাটারাইজ করার জন্য কোনো পার্টিকুলার টপিককে নেওয়া হবে আর ছোট সামান্য বিষয়কে বড় করে প্রকাশ করা হবে যেটাকে পোপ বলছেন পম্পাস এক্সপ্রেশনস এক্সাম্পল ম্যাক ফ্ল্যাকনো ম্যাক ফ্ল্যাকনে বাই জন ড্রাইডেন এটা একটা মক মকিপিক জন ড্রাইডেন উইটলি কার্স ডাউন এ লিটারি রাইভেল ড্রাইডেন তার যে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী লিটারারি প্রতিদ্বন্দ্বী তাকে সে পরাজিত করছেন তার সম্পর্কে স্যাটারাইজ করছেন ম্যাকফ্ল্যাক নোতে আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য ল কে আমরা কি দেখতে পাবো ইট রিয়াক্টস এ পেটি হাই সোসাইটি স্ক্যান্ডেল অ্যাজ এ মাইথোলজিক্যাল ব্যাটেল ফর দ্য ভার্সু এইখানে যে দুটো ফ্যামিলির মধ্যে ঝগড়া সেটাকে তিনি দেখাচ্ছেন যেন মাইথোলজিক্যাল ব্যাটেল আছে গড গডেজদের মধ্যে মানে বড় করে তুলে ধরছেন এটাই হাস্যরসের উদ্রেক করছে এটাই হচ্ছে মকিং করা স্যাটেলাইজ করা অ্যাটাক করা এবার মক এপিকের কতগুলো বৈশিষ্ট্য দেখি কি কি এ সার্কাস্টিক টোন মকিং টোন বি দ্য হাইটেন্ট অর এলিভেটেড স্টাইল অ্যান্ড ফর্ম অফ দ্য সিরিয়াস এপিক পোয়েম ব্যাপারটাকে সিরিয়াসলি প্রকাশ করা হবে এলিভেটেড স্টাইল দিয়ে নেক্সট রেডিকুলিং এ ট্রিবিয়াল অর ইনকনসিকুয়েন্সিয়াল সাবজেক্ট সামান্য ঘটনা নিয়ে লেখা হবে দ্য ইউজ অব ইনভোকেশন

প্রবলেম ইজ সলভড সিমস ডিভাইন ইন্টারভেনশন ডুয়ে কখন হয় যখন একটা জটিল পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতিতে কোনো সমাধান হচ্ছে না তখন সেখানে গড কি প্রেজেন্ট সেটা সমাধান করে দিল এটাকে যেমন রাম যখন লঙ্কায় যাবে তখন সমুদ্র পার হবে কি করে এটা তো অসম্ভব ব্যাপার তখন কবি ভগবানের আবির্ভাব ঘটাচ্ছেন যে ভগবান এসে সেটা বানিয়ে দিল ভগবান হেল্প করলো বানিয়ে দিল হঠাৎ করে যে ভগবানের ডিভাইন ইন্টারভেনশন আনসলভেবল টাস্ক ইজ সলভড সাডেনলি বাই ইন ইন্টারভেনশন অফ দ্য ডিভিনিটি ইজ কল্ড মেকিনা তার মানে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে এপিক পোয়েমে যেরকম গডের একটা হস্তক্ষেপ থাকে মক এপিকেও তাই থাকবে পোপ ইউটিলাইজড দ্য ক্যারেক্টার বেলিন্ডা টু রিপ্রেজেন্ট অ্যারাবেলা অ্যান্ড ইন্ট্রোডিউসড অ্যান এন্টায়ার সিস্টেম অফ শিল্পস অর গার্ডিয়ান স্প্রিটস অফ ভার্জিনস এই কবিতার মধ্যে এখানে নেওয়া হয়েছে বেলিন্ডা হিসেবে আর তিনি শিল্পসকে ইন্ট্রোডিউস করেছেন গার্জিয়ান স্পিরিট হিসেবে শিল্প ইজ দ্য গার্ডিয়ান স্প্রিট অফ দ্য ভার্জিনস ভার্জিন লেডিস শিল্পস আর দ্য ভার্জিনিটি প্রোটেক্টর পোপ এই শিল্পসদের কোথা থেকে পেলেন এই শিল্পসদের তিনি পেয়েছেন ফ্রম সেভেন্টিন সেঞ্চুরি ফ্রেন্স রোশে ক্রুশিয়ান নোভেল লেকমটে। টে একটি গ্যাবালিস এই রোশে ক্রুশিয়ান যে ক্যারেক্টারসগুলো শিল্পসগুলো এগুলো পেয়েছেন এই লে কমটে গ্যাবালিস থেকে ইন গ্রিক শিল্প রেফার্ড ইন মিডিল এজেস অ্যাজ রোশে ক্রুশিয়ান অ্যান্ড ক্যালালিটস তো এটা মিডিল এজেজের ধারণা মিডিল এজে গ্রিক মাইথোলজিতে এরকম ছিল পোপ আবার আরেকটা কাজ করেছেন পোপ সদ্যনাম নিচ্ছেন সেই সদ্যনামটা হলো এস ডেরাস বার্নিভেল্ট এটা নিয়ে তিনি একটা লেখা পাবলিশ করলেন লেখাটার নাম এ কি টু দ্য লক সতেরোশো সালে এবং এইখানে তিনি হিউমেরাসলি হাস্যরসের সঙ্গে ওয়ার্নিং দিলেন সবাইকে যে এই পোয়েমটাকে এত সিরিয়াসলি নিলে কিন্তু হবে না আমি এটার মাধ্যমে মকিং করেছি স্যাটারাইজ করেছি হাস্যরস উদ্রেক করার চেষ্টা করেছি নেক্সট দ্য হিউমার অব দ্য পোয়েম কামস ফ্রম যে হাস্যরস তৈরি হচ্ছে সেটা কোথা থেকে আসছে উত্তর হবে স্টর্ম ইন এ টি এটা বলতে বোঝানো হয় ছোট বিষয় নিয়ে বিরাট ঝগড়া তৈরি করা এটার আরও অন্যান্য এক্সপ্রেশন আছে সেগুলো আমি বলে দিচ্ছি টেম্পেস্ট ইন এ টি পট অর স্টম ইন এ টি এগুলো এগুলো ইডিওমেটিক এক্সপ্রেশনস এগুলোর মানে হচ্ছে এ স্মল ইভেন্ট দ্যাট হ্যাজ বিন এক্সেজারেটেড আউট অফ প্রপোর্শন ছোট জিনিসকে বড় করে দেখানো ইডিওমেটিক এক্সপ্রেশন যেগুলো অর্থ বহন করে সেই এক্সপ্রেশন আগেও অনেক ছিল যেমন টেম্পেস্ট ইন এ টি কাপ স্টম ইন এ ক্রিম বাউল টেম্পেস্ট ইন এ গ্লাস অফ ওয়াটার এসবগুলোর মানেই কিন্তু একই দিস ইস এ রিয়াল অ্যারাবেলা ফার্মার অ্যাডেড টু দা সেকেন্ড এডিশন এ ডেডিকেটরি লেটার টু মিসেস এরাবেলা ফার্মার আমি বললাম এরাবেলা ফার্মারকে একটা চিঠি লিখছেন যে আমাকে পারমিশন দিন আমি আরও লিখতে চাই আমাকে বাধা দেবেন না আমি আপনাকে পার্সোনালি অ্যাটাক করতে চাইনি সমাজকে প্রতি সমাজকে আমি তুলে ধরতে চেয়েছি কনফিউজিংলি পোপ ইউজ এজ দ্য টার্ম নিম্স থ্রো আউট দ্য পোয়েম অ্যাজ এ সিনো নিম ফর ওমেন অ্যান্ড ওফেন রেফার্স টু বেলিন দা হার সেলফ অ্যাজ দ্য নিম তো নিম বলতে তিনি উমেনদেরকে বলছেন এরাবেলা ফার্মারকে চিঠিতে তিনি কি লিখছেন সেটা একটু পড়ে নেই তিনি লিখছেন ইট ওয়াজ ইন্টেন্ডেড অনলি টু ডাইভার্ট এ ফিউ ইয়াং লেডিস হু হ্যাভ গুড সেন্স অ্যান্ড গুড হিউমার এনাফ টু লাভ নট অনলি অ্যাড দেয়ার সেক্সেস লিটল আনগার্ডেড ফলিস বাট অ্যাড দেয়ার অন বলছে আমি আপনাকে করছি না এই সমাজের সেই সমস্ত লেডিসদেরকে তুলে ধরার চেষ্টা করছি বেল বলে একটা শব্দ আমরা পাবো বি ই এল এল ই এটার মানে হচ্ছে ট্রেটি গার্লস সুন্দর সুন্দর বাটারফ্লাইসদেরকে তিনি বোঝাচ্ছেন বেলিন্ডার নাম বেলিন্ডা এখানে অ্যারাবেলা এখানে বেল বি ই এল এল বি ই এল এল আবার বেলিন্ডা বি ই এল মানে এই তিনটে নামের মধ্যে মিল রয়েছে পোপ কেন বেলিন্ডা নামটা চুজ করেছেন তার মধ্যে কিন্তু মিল রয়েছে তিনের মধ্যে তিনটে ওয়ার্ডের মধ্যে সোর্স অফ দ্য রেপ অফ দ্য লক আমি আগেই বলেছি রিয়াল লাইফের ইনসিডেন্ট নিয়ে লেখা ঘটনা নিয়ে তো সেই ঘটনাটা পড়ছি দ্য রেপ অফ দ্য লক হ্যাড ইটস অরিজিনস ইন অ্যান অ্যাকচুয়াল ইফ

সেরাপটিয়াস লি কাট এ লক অফ হেয়ার ফ্রম দ্য হেড অব দ্য বিউটিফুল এরাবেলা ফার্মার হুম হি হ্যাড বিন কোর্টিং যার সাথে ওর একটা এনগেজমেন্ট ছিল সম্পর্ক ছিল সেই অ্যারাবেলা ফার্মারের মাথার চুল কেটে নিয়েছে হঠাৎ করে অ্যারাবেলা টুক অফেন্স অ্যান্ড এ স্কিন ডেভেলপড বিটুইন হার ফ্যামিলি অ্যান্ড পেটার্সেস ফ্যামিলি দুই ফ্যামিলির মধ্যে ঝগড়া তৈরি হলো জন ক্যারিল এ ফ্রেন্ড অব বোথ ফ্যামিলিস অ্যান্ড অ্যান ওল্ড ফ্রেন্ড অব পোপ John Carroll suggested that Pope should work up a humorous poem about the episode. Pope produced his poem and it seemed to have achieved its purpose. Peter never married Arabella. তাহলে তো ওপের যে উদ্দেশ্য যে দুটো ফ্যামিলির মধ্যে একটা রিকনসিলিয়েশন তৈরি হবে একটা মিলমিশ তৈরি হবে কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি ইট বিকাম অস ওভার দ্য কোর্স অব টাইম হাউ এভার স্পেশালি আফটার এ রেভিসার্সন অব দ্য পোম হুইস এক্সিস্টেড ফার্স্ট ইন ম্যানস্ক্রিপ্ট কপিস পাবলিশ ইন সেভেন্টিন পোম হুইস পোপ মেনটেইনড ওয়াজ ইন্টেনডেড ওনলি টু ডাইভার্ট এ ফিউ ইয়াং লেডিসার ক্ল্যারিফাই করেছেন যে তার উদ্দেশ্যটা কি বেলিন্ডা ইজ বেসড অন দ্য হিস্টোরিক্যাল অ্যারবেলা ফার্মার এ মেম্বার দ্য ব্যারন ইন দ্য পোয়েম প্রেসিপিটেটেড এ রিফ্ট বিটুইন দেয়ার টু ফ্যামিলিস বাই সিং অফ এ লক অফ হার হেয়ার শি রিপ্রেজেন্টস দ্য এইটিনি ফ্যাশনেবল ওমেন এইটিন সেঞ্চুরি হয়েছে দেখানো হয়েছে তার মাধ্যমে এবার আমরা ব্যারন সম্পর্কে জানব দিস ইজ দ্য সিডোনিম ফর দ্য হিস্টোরিক্যাল রবার্ট লর্ড পিটার এই কবিতার মধ্যে যাকে ব্যারন বলে উল্লেখ করা হয়েছে যে মাথার চুল কেটে নেবে সে আসলে বাস্তব লাইফের রবার্ট লর্ড পিটার এই রবার্ট লর্ড পিটারের উপর ভিত্তি করে ব্যারন চরিত্রটাকে বানানো হয়েছে দ্য ইয়াং জেন্টিলম্যান ইন পোপসের সোশ্যাল সার্কেল হু অফেন্ডেড অ্যারাবেলা ফার্মার অ্যান্ড হার ফ্যামিলি

সেটাকে রক্ষা করার দায়িত্ব ছিল এ ব্রিলিয়ান্টের উপরে মোমেন্টিলা মোমেন্টিলা আরেকটা শিল্প হু ইজ অ্যাসাইন টু গার্ড বেলিন্ডাস ওয়াচ বেলিন্ডার ঘড়িটাকে রক্ষা করবে এই মোমেন্টিলা ক্রিসপিসা ক্রিসপিসা ইজ দ্য শিল্প হু ইজ অ্যাসাইন টু গার্ড বেলিন্ডাস ফেভারিট লক বেলিন্ডার যে লক যে চুলের যে লক সেটাকে গার্ড দেবে এই ক্রিসপিসা ক্ল্যারিসা ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার clarissa is a woman in attendance at the hampton court party she lends the baron the pair of scissors with which baron cuts belinda's hair and later delivers a moralizing lecture clarissa is the mouthpiece of pope she made most of the social commentaries she is added in third edition in seventeen hundred seventeen and she is introduced in canto five. তাহলে ক্লিয়ারিসাকে ক্যান্টো ফাইভে দেখানো হয়েছে তাকে থার্ড এডিশনে সতেরোশো সতেরো সালে যুক্ত করা হয়েছে মোস্ট অব দ্য সোশ্যাল কমেন্টারিস এই ক্লিয়ারিসা করেছে এবং এই ক্লিয়ারিসা হচ্ছে পোপের ফিস। মোরালাইজিং স্পিচ এই ক্লিয়ারিসা দিয়েছে আর হ্যামটন কোর্টে সে ছিল একজন অ্যাটেন্ডেন্স এবং সে ওই বেলিন্টার একজন বান্ধবীও বটে আবার ক্লিয়ারিসা ওই কাচি চুল কাটার জন্য ব্যারনের হাতে তুলে দিয়েছিল থ্যালাস্ট্রিস বেলিনডাস ফ্রেন্ড নেমড ফর দ্য কুইন অফ আমাজনস অ্যান্ড রিপ্রেজেন্টিং দ্য হিস্টোরিক্যাল গার্টুড মোরেল বাস্তব জীবনে গার্টুড মোরেলের ওপরে ভিত্তি করে এই থ্যালাস্ট্রিস ক্যারেক্টারটা বানানো হয়েছে সে বেলিন্ডার আহ বান্ধবী এই কবিতার মধ্যে দেখতে পাবো আর বাস্তব জীবনে সে ছিল গার্টুড মোরেল এই গার্টটুট মোরেল আবার পোপের বন্ধু ছিল স্যার জর্জ ব্রাউন সেই স্যার জর্জ ব্রাউনের বৌ বউ ছিল থ্যালাস্ট্রেস আর স্যার জর্জ ব্রাউনকে এই কবিতার মধ্যে দেখানো হয়েছে স্যার প্লিয়ম বলে স্যার প্লিয়ম বাস্তব জীবনে হচ্ছে স্যার জর্জ ব্রাউন জর্জ ব্রাউন উপর ভিত্তি করে স্যার প্লিয়মের ক্যারেক্টারটা বানানো হয়েছে তাহলে স্যার প্লিয়মের যে বিউ মানে ব্লাভেড তাহলে সে কে হবে সে হবে থ্যালিস্ট্রেস তার হাজব্যান্ড ওয়াইফকে এইভাবে দেখানো হলো এখানে হি এগস বেলিন্ডা অন ইন হার অ্যাঙ্গার অ্যান্ড ডিমান্ডস দ্যাট দ্য লক বি রিটার্নড এই থ্যালিস্ট্রেস বেলিন্ডার মধ্যে বিদ্রোহের ভাব জাগিয়ে তোলে সেই কাটা কেটে যাওয়া লকটা ফিরে পাওয়ার জন্য স্যারপ্লিউম এবার স্যারপ্লিউম সে হচ্ছে থ্যালেস্ট্রেসের বিউ বা লাভার হবে তাহলে থ্যালিস্ট্রেসকে ভালোবাসে স্যারপ্লিউম আর এই স্যারপ্লিউম ব্যারনের ব্যারনকে চ্যালেঞ্জ করেছিল যে চুল ফিরিয়ে দাও না হলে ভালো হবে না তাহলে স্যারপ্লিউম ব্যারনের বিরুদ্ধে বিদ্রোহ করছে কেন কারণ উল্টো পার্টিতে বেলিন্ডার সঙ্গে রয়েছে স্যারফিলিউমের ব্লাভেড থ্যালিস্ট্রেস তো থ্যালিস্ট্রেস হচ্ছে বেলিন্ডার সঙ্গে তাহলে স্যারফিলিউম আবার থ্যালিস্ট্রেসকে ভালোবাসে তাহলে স্যারফিলিউম ব্যারনের বিরুদ্ধে তো বিদ্রোহ ঘোষণা করবে যে চুল ফিরিয়ে দাও ভালো হবে না না হলে হি রিপ্রেজেন্ট দ্য হিস্টোরিক্যাল স্যার জর্জ ব্রাউন বাস্তব জীবনের যে জর্জ ব্রাউন ছিল তার উপর ভিত্তি করে স্যার প্লিয়মের ক্যারেক্টার বানানো হয়েছে এ মেম্বার অফ পোপস সোশ্যাল সার্কেল পোপের বন্ধু হি রিকোয়েস্টস পেটার

উত্তর হবে বেলিন্ডা যাকে বাস্তবে অ্যারাবেলা ফার্মার বলে আমরা জানি ইন দ্য লেটার হি এক্সপ্লেন্স হোয়াই হি রোট দ্য পোয়েম ইন দ্য ফার্স্ট প্লেস দ্য সার্কমস্টেন্সেস দ্যাট লেড হিম টু পাবলিশ ইট অ্যান্ড হোয়াই হি ডেডিকেটস ইট টু অ্যারাবেলা সমস্ত কথা খুলে বলছেন অ্যারাবেলার কাছে চিঠির মাধ্যমে তারপর ক্যান্টো ওয়ান দিয়ে অফিসিয়ালি গল্পটা শুরু হচ্ছে পোয়েমটা শুরু হচ্ছে ঘটনাটা শুরু হচ্ছে Here we meet Belinda, the poem's beautiful rich young society heroine, cuddled off with her dog in her Samsua's bedroom, just barely awake in the late morning, that means early afternoon. She has been having a sexy dream in which a handsome well dressed young man whispers sweet nothing into her ear. we are off to a rather pleasant start we learn that the dream has come from the shilf, ariel the airie spirit who watches over her in the dream ariel explains the entire spirit world of the film তাহলে স্বপ্নে বেলিন্ডা কাকে দেখছে উত্তর হবে এเรียলকে এเรียল সবকিছু বর্ণনা করছে বেলিন্ডাকে and introduces the sylphs and gnomes হু উইল প্লে ইম্পর্টেন্ট রোলস ইন দ্য অ্যাকশন লেটার অন বেলিন্ডা ওয়েক্স আলি অ্যান্ড রিংস ফর হার মেইড হু হেল্প হার গেট ড্রেসড অ্যান্ড পুট অন হার মেকআপ ফর দ্য ডে ইনভিজিবল টু দ্য হিউম্যান্স বেলিন্ডাস আর্মি অফ অ্যাটেন্ডেন্ট শিল্প হেল্প উইথ হার ফেস হেয়ার অ্যান্ড আউটফিট আর সাজসজ্জার ক্ষেত্রেও সেই শিল্পসগুলো ইনভিজিবল থেকে বেলিন্ডাকে হেল্প করছে অ্যাজ ক্যান টু টু ওপেন্স A resplendent Belinda is in a barge sailing down to the river Thames on her way to a grand party at Hampton Court, one of the country residences of the royal family. We learn here that her hair style features two curling locks that hang down the back of her neck. Ariel, the shelf, makes a speech to all of the other shelves. টেলিং দেম হি হ্যাজ হ্যাড এ প্রিমনিশ দ্যাট সামথিং টেরিবল ইজ অ্যাবাউট টু হ্যাপেন অ্যান্ড দ্যাট দেল বিয়ার গার্ড ডিউরিং দ্য পার্টি বুঝতে পেরেছে আগে থেকেই যে সামথিং ডায়ার গোয়িং টু হ্যাপেন টু বেলিন্ডা সেই জন্য একটা শিল্প এরিয়াল সে অন্য শিল্পদেরকে সতর্ক করে দিচ্ছে যে সবাই সজাগ থাকবে বেলিন্ডার যেন কোনো ক্ষতি না হয় আমাদের উচিত তাকে গার্ড দেওয়া দ্য সামথিং টেরিবল হ্যাপেন্স ইন ক্যান্টু থ্রি হুইস ফাইন্ডস বেলিন্ডা পার্টি উইথ অল অফ হার ফ্রেন্ডস এ নোভেলটি রিফ্রেশমেন্ট ইন কফি আর্লিটিন সেই সময়ে বলা হতো যে কফি হচ্ছে একটা হেলদি রিফ্রেশমেন্টের ব্যাপার এন্ড প্লেইং এ কার্ড গেম কল্ড ওমবার হ্যাম্পন কোর্টে গিয়ে বেলিন্ডা ওমবার খেলবে কার্ড গেম হুইস ইজ ভেরি সিমিলার টু হার্টস মানে মনের খেলা হার্ড বলতে হৃদয় তো মন নিয়ে খেলা আর কি এটাকে বোঝাতে পোয়েট এখানে ওমবার কথাটা ব্যবহার করেছেন ওমবার গেমটাকে নিয়েছেন দ্য কার্ড গেম ইটস সেলফ ইজ ডেসক্রাইবড অ্যাজ এ মেটাফোরিক্যাল ব্যাটেল বিটুইন বেলিন্ডা অ্যান্ড হার অপোনেন্ট দ্য ব্যারন হু আনবেকোনেস্ট টু বেলিন্ডা ইজ অলসো স্কিমিং টু স্টিল ওয়ান অফ হার টু লকস অফ হেয়ার আফটার বেলিন্ডা উইন্স দ্য গেম দ্য ব্যারন বরোস এ পেয়ার অফ সিজার্স ফ্রম হার ফ্রেনেমি এখানে ফ্রেন্ড প্লাস এনিমি ফ্রেনেমি তার নাম হচ্ছে ক্ল্যারিসা ক্লারিসার কাছ থেকে একটা কাছি নিয়ে আসলো কি স্নিক্স অফ বেলিনডা হার হ্যান্ড ডেসপাইট অল অফ দ্য এফোর্টস অব এরিয়াল অ্যান্ড দ্য শেলভস সিনিপ্স অফ দ্য লক চুল কেটে নিয়েছে ক্যান্টোফোর ওপেনস উইথ বেলিন্ডা হ্যাভিং এ কমপ্লিট হিস্টোরিক্যাল ফিট অ্যাবাউট দ্য থেপ্ট তার চুল নিয়ে গেছে চুরি করে কেটে ফেলেছে তার জন্য সে পাগলাটি হয়ে গেছে বেলিন্ডা হুপ গিভস হার রেজ এ সুপার ন্যাচারাল রিজেন্ট ফুল নোম গোস ডাউন টু টু পিক আপ এ ফুল দ্যাকার সবস এন্ড অ্যাঙ্গার হুইস হি দেন এম ওভার বেলিন্ডাস হেড বেলিন্ডার জন্য টিয়ার সবস অ্যাঙ্গার কিছু আনতে গেছে আন্ডার ওয়ার্ল্ডে কে গেছে না একটা শিল্প যার নাম আম্রিয়াল এ আন্ডার ওয়ালে সেই স্প্লিনের গুহাতে গেছে আফটার দিস দেয়ার ইজ নো ওয়ে দ্যাট বেলিনডা উই লাফ অফ দ্য ব্যারনস এস স্প্র্যাং ইভেন দো ক্যান্টো ফাইভ বিগিনস উথ ক্লারিসা ট্রাইং টু টেল হার টু বি এ গুড স্পোর্ট অ্যাবাউট ইট ক্যানটো ফাইভ আমরা দেখতে পাবো ক্ল্যারিসা বেলিনডাকে সান্ত্বনা দিচ্ছে যে এই নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই এত রাগ হওয়ার কি আছে বেলিনডা ইগনোরস দিস অ্যাডভাইস and starts a fight between herself and her friends. এবার নিজের বান্ধবীদের বন্ধুদেরকে সে শত্রু ভাবছে বেলিন্ডা শত্রু ভাবছে অ্যান্ড দ্য ব্যারন অ্যান্ড হিজ ফ্রেন্ডস ব্যারনকে শত্রু ভাবছে সবাইকে শত্রু ভাবছে ইট ইস মোর অফ এ ব্যাটেল অফ ইনসাল্ট অ্যান্ড মিন লুক দেন এ ফিজিক্যাল থ্রো ডাউন মেয়েদের কাছে এই হিউমিলিয়েশন পাবলিক হিউমিলিয়েশন খুব মারাত্মক ব্যাপার তার মধ্যে সেটা যদি তার রূপ নিয়ে হয় তার সৌন্দর্য নিয়ে হয় তাহলে তার উপায় নেই সে না খেয়ে মরে যাবে রাগ করে মরে যাবে সারাদিন কথা বলবে না কিন্তু যে তাকে তার রূপ নিয়ে রূপের উপরে অ্যাটাক করবে তাকে কিন্তু সে কোনোদিনই ছাড়বে না বেলেন্ডার অবস্থা হচ্ছে তাই বাট এ টন অফ সোশ্যাল ড্যামেজ গেটস ডাউন অল দ্য সেম বলেছে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল বেলিনডার মধ্যে প্রতিহিংসার ভাব এসছে সে প্রতিশোধ নেবেই জাস্ট উইন ইট লুকস লাইক বেলিনডা সাইড ইজ উইনিং উই ডিসকভার দ্যাট দ্য লক অফ হেয়ার ইটসেলফ হ্যাজ গান মিসিং হ্যামটন কোর্টে সবাই বলছেন যে তো ওর চুলটাকে ফিরিয়ে দেওয়া হোক কিন্তু চুল আর খুঁজে পাচ্ছে না কেউ গন মিসিং হ্যাজ অল অফ দ্য ড্রামা বিন ফর নাথিং আপনাদের মনে হয় কি পুরো ব্যাপারটাই কি খালি খালি হয়েছে এমনি এমনি হয়েছে নোফ না না হা দ্য পোয়েম কনক্লুডস উইথ দ্য পোয়েট হেমসেলফ ক্লেইমিং দ্য ওভারঅল ভিক্টরি পোপ ওভারঅল একটা ধারণা দিচ্ছেন পরে।

তোমার চুল মাথায় নেই তো কি হয়েছে তোমার চুলকে আমি স্বর্গে স্থাপন করছি আমার কবিতার মধ্য দিয়ে এই চুল ইটারনাল চুল তোমার এই চুল যুগ 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 ধরে ধরে বেঁচে থাকবে থাকবে লোকে তোমার তোমার চুলকে বাঁচিয়ে রাখবে চুল চুল টিকে নিয়ে তুমি চিন্তা করো না তোমার ক্ষতিপূরণ আমি পুষিয়ে দিচ্ছি আমার কবিতার মধ্য দিয়ে পোয়েট্রি অ্যান্ড আলেকজান্ডার পোপ রেদার দেন ভ্যানিটি অ্যান্ড পেটি কোয়ারেলিং উইন ইন দ্য এন্ড শেষ পর্যন্ত সবাই জিতলো পোপ জিতলো কবিতা লেখার মাধ্যমে বেলিন্ডা জিতে গেল ইমমর্টালিটি পাওয়ার মাধ্যমে লর্ড পিটার তার প্রতিশোধ নিতে পারলো এবং সবকিছু উইন উইন খেলা এবার আমরা ইনভোকেশনটা দেখব ওপেনিং লাইন দেখুন লাস্টের রেটোরিক্যাল কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে তো এই কবিতার ইনভোকেশন হচ্ছে একটা রেটোরিক্যাল কোশ্চেন ইনভোকেশনটা আমরা পড়ে নিই ওপেনিংটা পড়ে নিই যে কোনো কবিতার ওপেনিং এন্ডিং আর মাঝখানের গুরুত্বপূর্ণ লাইন জেনে রাখা খুবই জরুরি

মারাত্মক ওফেন্স অপরাধ ঘটে যার জন্য একটা মাইটি তৈরি হয় কি এমন ঘটে যে জিনিস নিয়ে ঝগড়া বাজে আই আমি সেই কথাই গাইব সেই কথাই বলবো এই কবিতার মধ্য দিয়ে কেরিলের উদ্দেশ্যে জন কেরিলের উদ্দেশ্যে আমি সেই কবিতাই লিখব মিউজ হে গড গডেজ ইজ ডিউ আমার মধ্যে সেই লেখাটা এখনো বাকি রয়েছে আমি লিখবো আমাকে উৎসাহিত করো আমাকে ইন্সপায়ার করো হে মিউজ হেল্প মি দিস ইভেন বেলিন্ডামে মে ভোস সেভ টু ভিউ এবং এই ভেলিন্ডার মধ্যেও দেখতে পাচ্ছি সেই রকম একটা ট্রিভিয়াল ম্যাটার নিয়ে রাগ হওয়ার ব্যাপার রয়েছে স্লাইট ইজ দ্য সাবজেক্ট ব্যাপারটা হচ্ছে সামান্য বাট নট সো দ্য প্রেইস কিন্তু ব্যাপারটা সামান্য হলেও প্রশংসা কিন্তু কম হবে না সেই রকম লেখার শক্তি আমাকে দাও ইফ শি ইন্সপায়ার সেই গড যদি আমাকে ইন্সপায়ার করে আমার অনুরোধ যদি অ্যাপ্রুভ করে তাহলে আমার কবিতা কিন্তু কম মাপের হবে না আমার কবিতা অনেক বড় মাপের একটা কবিতা হবে গড আমাকে ইন্সপায়ার করো আবার বলছেন শি ইন্সপায়ার সি বলতে আবার এখানে বেলিন্ডাকেও বুঝতে পারি বেলিন্ডা যদি আমাকে সম্মতি দেয় আমাকে লেখার জন্য সহমতি দেয় তাহলে কিন্তু আমি কম মানের কম কোয়ালিটি যুক্ত কবিতা লিখবো না আমার কবিতার অনুমান অনেক বেশি হবে যদিও সাবজেক্টটা বিষয়বস্তুটা ছোট কিন্তু লেখার মাধ্যমে আমি সেটাকে প্রেইজ ওয়ার্দি করে তুলব সে হোয়াট স্ট্রেন্স মোটিভ গড ইজ কুড কম্পেল এ ওয়েল ব্রেইড লর্ড টু অ্যাসাল্ট এ জেন্টেল বেল কি এমন ঘটনা তৈরি হয় হে গডেস আমাকে সেটা শিক্ষা দাও যে একজন লর্ড একজন ভদ্র মহিলাকে রাগান্বিত করতে পারে সেটা লিখার জন্য আমাকে শক্তি দাও ও সে হোয়াট স্ট্রেঞ্জার কজ ইট আনএক্সপ্লোর্ড কুড মেক এ জেন্টেল বেল রিজেক্ট এ লর্ড কি এমন কাজ কি এমন কারণ রয়েছে ও সে আমাকে বলো হে গড গডেস হোয়াট স্ট্রেঞ্জ কজ কি এমন অদ্ভুত কারণ রয়েছে যেটা এখনও কেউ জানতে পারেনি ইয়েট আনএক্সপ্লোর্ড সেটা আমাকে জানাও একজন জেন্টিল বেল একটা লর্ডকে একজন ভদ্রমহিলা একজন লর্ডকে পর্যন্ত রিজেক্ট করে দেয় তার কারণটা কি যে কারণটা এখনও লোকের না জানা সেটা আমাকে জানাও আমাকে উৎসাহিত করো আমাকে অনুপ্রাণিত করো ইন টাস্ক সো বোল্ড কাজটা খুবই বড় ধরনের কাজ সাহসীপূর্ণ কাজ ঝুঁকিপূর্ণ কাজ থিং ক্যান মেন এন গেজ লিখতে পারে না সফট মাইটি এবং কোমল মনের মধ্যে হৃদয়ের মধ্যে বসবাস করে রয়েছে এমন মারাত্মক রাগ যেমন আমরা দেখতে পাবো বেলিন্ডার মনের মধ্যে বেলিন্ডার মন তো সফট হওয়া উচিত মে তো বলছি এরকম মেয়েদের সফট মনের মধ্যে এত ভারী রাগ কি করে বসে থাকে চেপে আছে ভেতরে রয়েছে সেটার রহস্য কি সেটা সম্পর্কে কি করে লিখবো সেই বোল্ড টাস্ক কমপ্লিট করার জন্য আমাকে উৎসাহ দাও অনুপ্রাণিত করো হে লর্ড হে গডেস তাহলে এখানে দেখতে পাচ্ছি গডের প্রতি প্রেয়ার রয়েছে আবার তার সাবজেক্ট ম্যাটার কি সেটাও এই ইনভোকেশনের মাধ্যমে তুলে ধরছেন এখান থেকে এটাও ক্লিয়ার হচ্ছে যে কবিতাটা কার উদ্দেশ্যে লিখছে কাকে নিয়ে লিখছে থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত থাক এর পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে আমি এই পোয়েমটা কমপ্লিট করব পরবর্তীতে এমসিকিউ গুলো আমি আপলোড করে দেব